আমাদের মমতাজ মমতাজ বলুন। চারিদিকে করোনা ভাইরাস নিয়ে কথা চলছে, সমস্ত ব্লগিং এ আমি দেখতে পাচ্ছি করোনা ভাইরাস নিয়ে অ্যাওয়ারনেস চলছে, ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে। ভিডিওর প্রথমে আমি একটু করোনা ভাইরাস নিয়ে একটু কয়েকটা কথা বলতে চাই। এখনো পর্যন্ত রিপোর্ট অনুযায়ী কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত লোকের মধ্যে 10-15% লোক মারা গেছে। সো এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ম্যালেরিয়া তো এর থেকে বেশি লোক মারা যায়, টাইফয়েডেও লোক মারা যায়। সো এটা একটা হাইপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে মার্কেটিং, কেন আমি জানি না, কোনো রাজনৈতিক কারণ কি আছে কিনা এর পিছনে লুকিয়ে সেটাও জানি না। কম্পিউটারের ভাইরাস তারাই তৈরি করে যারা অ্যান্টিভাইরাস তৈরি করে। আমরা যেহেতু ভাগাড়ের মাংসকেও হজম করে ফেলেছি, কিচ্ছু হয়নি, সো এত ভেজাল খাচ্ছি, এত কিছু হচ্ছে, এর থেকে অনেক ক্ষতিকারক পদার্থ আমরা শরীরে কনজিউম করছি, সেটাতে যখন কিচ্ছু হচ্ছে না, এটাতেও কিচ্ছু হবে না। সো জাস্ট বি হ্যাপি, ডোন্ট ওয়ারি, অবশ্যই প্রোটেকশনে থাকবেন। ইমিউনিটি পাওয়ার যাদের কম রয়েছে তাদের এবং বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মানুষদের ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে, তো সেই কারণে বৃদ্ধ মানুষদের উপরই বেশি প্রকোপটা দেখা যাচ্ছে। সো চিন্তার কোনো কারণ নেই, সেফ থাকো, কোনো চাপ নেই, নো চাপস। তো চলো ভিডিও শুরু করছি। সব খুব ভালো, হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর হ্যাভিং এ ওয়ান্ডারফুল টাইম। This is Samrat and you are watching me on my YouTube channel Samrat Vlog. So everyone, welcome to my channel. সো গাইজ, আজকে আমি চলেছি ভারত লক্ষ্মী স্টুডিওতে, একটা নতুন কিছু দেখতে হবে আজকের ব্লগটা, তো মজা তো হবেই, সঙ্গে থাকো। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে। তো আজকে আমার সাথে আছে, কে আছে দেখে নাও একবার, স্যার তোমার চেনো তো ওকে, কে কোথায় চললি, কোথায় অমিত, আমাদের উবের ড্রাইভার আছে আলী, মিস্টার আলী। মিস্টার আলী একটু হাই করে দাও আমাদের দর্শকদের এদিকে তাকে। আলী থাকলে উবের সঙ্গে আর কি চিন্তা আছে আমার, যার নাম আলী, নামে আলী আছে তাহলে তো কোনো টেনশনই নেই আমার, ব্যাস একদম। চলো বিন্দাস, দেখা হচ্ছে স্টুডিওতে ডাইরেক্ট।
একটু বলো আজকের কর্মকাণ্ডটা নিয়ে একটু বলো কি হতে চলেছে, কি করছি আমরা আজকে? ঢপবাজি হতে চলেছে প্রথমত। আচ্ছা, কিরকম সেটা হচ্ছে? আজকে আমরা মূলত একটা আড্ডা মারব হ্যাঁ বলে ভেবে রেখেছি, কি হবে কেউ জানে না, কোনো স্ক্রিপ্ট নেই, কিচ্ছু রেডি নেই। এই বাচ্চা সুন্দর মিষ্টি মেয়েটা, মেধাবী মেয়েটা কিছু প্রশ্ন রেডি করে এনেছে, সেগুলো আমার দেখারও সময় হয়নি। ওকে সারা রাস্তায় একটু বোধ দিতে এসেছি যে সব প্রশ্ন মুখস্থ করে এসেছি। সবাই মিলে আজকে এখানে একটা ওই বাসন্তী আড্ডা মারব আর কি, মানে বসন্তকালের বসন্ত উৎসব আবির টাবির আসছে, কালকেই বসন্ত উৎসব, কালকেই না হ্যাঁ আমরা বলবো আজকেই। ও আজকেই। এবার অর্গ্যানিক আবির টাবির কিনে আনা হচ্ছে, চেষ্টা করবো যত বেশি আবির খাওয়া দাওয়া এসব করে ইন্টারভিউটাকে ছেড়ে দেওয়া যায়, যত কম প্রশ্ন করতে তত ভালো। আচ্ছা, তত ভালো, যত অ্যাক্টিভিটিস দিয়ে দেওয়া যায় আর কি, অ্যাকশানে হবে কাজ, অ্যাকশান টু অ্যাকশান কাট হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের এখানেও অ্যাকশান চলছে। একটু প্রহর নিয়ে বলো, প্রহর নিয়ে একটা ওয়েব পোর্টাল, প্রহর আমাদের একজন বন্ধু বান্ধবের একটা ভেঞ্চার, বলে একটা সন্তান। আমরা ঠিক করেছিলাম যে চারপাশে যেভাবে যেরকম পোর্টাল চলছে তার থেকে একটা ডিসরাপশন ঘটিয়ে যদি কোনো একটা কন্টেন্ট পোর্টাল লঞ্চ করা যায়। আমাদের একটা জিনিস প্রথম থেকেই খানিক আমাদের পাওনা, সেটা হচ্ছে আমাদের অর্গ্যানিক ট্র্যাকশন, মানে অর্গ্যানিক পাঠক পাঠিকার সংখ্যা খুব বেশি। আমাদের এক টাকাও ফেসবুকে বা গুগলে বুস্ট করতে হয়নি এই পাঠক পাঠিকা পেতে। এখন সারা ভারতবর্ষে প্রবাসী বাঙালি ও কলকাতা পশ্চিমবঙ্গের বাঙালি তো বটেই, সব মিলিয়ে 800,000 মানুষ গ্রহণ করেন 6.5 মাসে, যেটা আমাদের কাছে একটা বিরাট পাওনা, যেটা চট করে পাওয়া যায় না। তারা মতামত দেয়, আমেরিকা, কানাডা, সৌদি আরেবিয়া, জাপান এসব জায়গা থেকেও পড়ে, অনেক জায়গা থেকে, 121টা দেশ থেকে পড়ে। বাইরে চলে এসেছি, এখানে চা খাচ্ছি আমরা সবাই, বিপদ প্রচন্ড বিপদ, মানে বাইরে কোথায়, একদম সামনে বাইরে জাস্ট এই যে ভারতলক্ষ্মী স্টুডিও, ঠিক তার বাঁদিকে যে দোকান, চাচার দোকান। চাচা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। চাচা চা এখন দুধ চা পাচ্ছি না, আপাতত র চাই পাচ্ছি, র চাই দাও। শুরু করছি মানে কার মাথা থেকে ফার্স্ট বেরোল? আসলে ডোমঘর তো চারটে মাথা ছিল, তখন একটা মাথা দেখা যেত না, ওই যে মাথাটা দেখা যেত ওই মাথাটাকে বেরিয়ে। মানে আস্তে আস্তে একজন একজন করে আসছে আমাদের টিমের, একজন অলরেডি চলে এসছে, ঠিকই জানছিল আসছে রাস্তায়। সেটাও কিন্তু উনি খুবই তাড়াতাড়ি করেছেন, এবং এটার কৃতিত্ব হচ্ছে মানে কিন্তু ভালো কাজও করতে হবে, কারণ এখন ভালো জিনিসটা দেখে ফেলি, দেখে ফেলেছে লোক। এটা কি তুমি লাইভ আছো? না লাইভ না। 2000 years later. So finally, আমি তো সেট আপ রেডি করে বসে আছি, বাট এখনও পর্যন্ত একজনই এসছে, সবাই আসেনি, সাতজন আসার কথা, সাতজন, সাতটা চেয়ার আমি একটু দেখাই ঘুরিয়ে সেট আপটা। এই সাতটা চেয়ার রয়েছে, মাঝখানে আবির রয়েছে, আবিরের কালারগুলো ক্যামেরায় কতটা আসবে আমি জানি না, ওয়েট করছি সবার আসার, দেখা যাক কখন আসে। আমাদের মধ্যে একজন রয়েছে এখানে আমাদের টিমের মধ্যে, তোমার নামটা আমি ভুলে গেছি, মঞ্জিপা, মঞ্জিমা, মঞ্জিমা, মঞ্জিমা রয়েছে। মঞ্জিমা বোর হচ্ছ? না, একদম রেডি তো? প্রহরের আরেকজন মেম্বার রয়েছে এখানে, আকাশ। তো কি সেট আপ কি রেডি? আমি তো রেডি, তো চলো কটা নাগাদ শুরু করা যেতে পারে? একটু বলে দাও তো, আবার শুরু করেছে নোংরা মোট। আমি যে বলি, সব মানুষ জন্মায় যারা যাদের যারা প্রেম করতে হয় না, যাদের দেখে লোকে প্রেম করে, তো অনেকে সেই মানুষের মধ্যে পড়ে। ঢোকো প্রেমে, ঢোকো আরো প্রেমে, আরো প্রেমে, আমি আরো প্রেম, আরো প্রেম। গার্লফ্রেন্ড কি আছে? হ্যাঁ, মানে এইসব মানুষদের গার্লফ্রেন্ড হতে নেই, না না, চেবি ভেড়া গার্লফ্রেন্ড নিয়ে প্রশ্ন করো না, অনেক দেখে নেই। তো কি বলছো? তো আমাদের মাঝখানে চলে এসেছে সৌরভ দা, সৌরভ দা বলো আজকে পারপাসটা কি?
এখানে আসার পারপাসটা পারপাস তো হলো গিয়ে রং খেলা, একটু আধটু কাজে কথা বলা, অকাজে কথা বেশি বলা, এটাই হলো কি পারপাস আমাদের। এবং আলটিমেট শব্দ এবং শব্দের নেপথ্যে যারা রয়েছে তাদের সঙ্গে আড্ডা মারা। ওকে চলো আজকে ফান হবে একদম নিশ্চয়ই। তো আমাদের পুরো টিম একদম প্রহরের টিম এবং শব্দ জব্দের টিম যারা রয়েছে তাদের একদম পুরো দোলযাত্রা শুরু হয়ে গেছে। আমরা রং খেলছি, এই ব্লগে চলে এসেছি এখন আমাদের মমতাজ। মমতাজ বলুন, শুভ দোলযাত্রা। দোলযাত্রা তোমাদেরও খুব সেফ ভাবে কাটাও। ও একটা হেকটিক দিয়ে গেল কিন্তু এট দা এন্ড আমরা খুব ভালোভাবে এনজয় করলাম, রং খেললাম। শুভ দোলযাত্রা সবাইকে। অমিত আছে আমার সাথে, অমিত শুভ দোলযাত্রা বলে দে। শুভ দোলযাত্রা বলতে গিয়ে আটকে গেল, যাই হোক আমারও আটকায়। আমি আজকে কনফিডেন্টলি একটা ওয়ার্ড পুরো ভুল বলেছি, মানে নেতা হওয়ার জন্য একদম যোগ্য প্রার্থী হয়ে উঠছে আমি মনে হচ্ছে। সো একদম ভিডিওর এন্ডে চলে এসেছি, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো তারা লাইক না করে একদমই যাবে না। ডু শেয়ার, ডু কমেন্ট, ডু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। সো যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল, শিক্ষা নে চেতনা, চেতনা নে বিপ্লব, অ্যান্ড বিপ্লব আনে মুক্তি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।